নবীর উম্মাহ খাজা মাইনউদ্দিন সিষ্টি রহমাতুল্লাহ আলাইহি নাম জানেননি, বড় ওলি নাম শুনেন নাই? এই জমিনের মধ্যে খাজা মাইনউদ্দিন কত বড় ওলি রে বাবা, ভারতের জমিনে ঘুমাই আছেন কুটি 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 মানুষ খাজা মাইনউদ্দিন সিষ্টি রহমাতুল্লাহ আলাইহির কাছে ভক্ত হয়েছেন, মুরিদ হয়েছেন, কালিমা পড়েছেন, দিনের দাওয়াত দিয়েছেন। অ নবীর উম্মত, এই যে বাংলাদেশ, কোনদিন নবী আসছে বলেন? কোন রাসূল আসছে বলেন? কোন নবী আসে নাই, কোন রাসূল আসছে নাই। তাইলে দিন প্রচার করলে কে? আউলিয়াই কেরাম কে করেছেন? আউলিয়াই কেরাম দিন প্রচার করেছেন। এখন কেউ যদি বলে ওলি লাগবে না, কেউ যদি বলে ফির মুরিদি লাগবে না, বলেন তো বাবা, বিবেক দিয়া তার মতন ভণ্ড দুনিয়ার জমিনে আর কে হতে পারে, ঠিক কিনা বলেন? এই জমিনের মধ্যে শাহজালাল ইয়ামিনি রহমাতুল্লাহ আলাইহি, শাহজালাল শাহ পরান দিন নিয়ারছেন, 360টা উনিয়ে বাংলার জমিনের মধ্যে আগমন করেছেন। ও মুসলমান ইমানদার, তাকাইয়া দেখেন আপনাদের পাশে বানিয়া বড় দরবার, হাজার হাজার মানুষকে আল্লাহর ওলি কালিমা পড়াইছে, দিনের পথে নিছে। আপনাদের পাশে সোনাকান্দা দরবার হাজার হাজার মানুষকে কালিমা পড়াইছে, এখনো পড়াইতেছেন, দিনের দাওয়াত দিয়া সহিভাবে রাখছে। ওই জনপুরীর দরবার তাকায়া দেখেন বাবা, ফুলতুলির দরবার সিলেটের জমিনে, সারসিনা ফুরফুরার দরবার, ও নবীর উম্মত বাগদাদের দরবার, লক্ষ লক্ষ মানুষকে যারা কালিমা পড়াইয়া এখনো সহিভাবে রাখছে, তারা হইল এই জমিনের আল্লাহওয়ালা ওলি, ঠিক কিনা? ওলিদের মাধ্যমে দিন পাইলাম। এখন যদি বলো বাবা ওলি লাগবে না, তাইলে আমারে বুঝাও বাবা, তুমি দিন শিখলা কেমনে, কোরআন ফাইলা কেমনে, হাদিস ফাইলা কেমনে? বলে হ্যাঁ, কিন্তু তুমি তাদের বিরোধিতা করবা কখনো? হবে না। এই জমিনের মধ্যে আল্লাহওয়ালাদের সাথে বেদদুফি করিয়া, মুরব্বীদের সাথে বেদদুফি করিয়া এই জমিনের মধ্যে কেউ টিকতে পারে নাই, কোরআনের সাথে বেদদুফি করিয়া কেউ টিকতে পারে নাই এই জমিনের মধ্যে। আমার আল্লাহ ধ্বংস করে দিছে, ঠিক কিনা বলে? এ মুসলমান ইমানদার, ওই খাজা মাইনউদ্দিন সিষ্টি রহমাতুল্লাহ আলাই ছোট্ট বালক, 5-7 বছরের বালক, আম্মা জান ডাক দিয়া বলে বাবা, মাইনউদ্দিন বলে, মা বলে, তোমার বাবা তো দুনিয়ার জমিনে নাই। মাইনউদ্দিন বলে, মা বাবাই দুনিয়ায় নাই, আমরা জানি হা। বলে বাবা, আমি তোমাকে একটা কথা বলবো, তুমি রাখবানি। বলে, মা কোনোদিন আপনার কথার অবাধ্য হই নাই, আজকে কেন রাখবো না? বলেন, মা আপনার কথা আমি রাখবো। মাইনউদ্দিনের মা ডাক দিয়া কলে, মাইনউদ্দিন অর্থ কম, টাকা পয়সা কম, বাবারে তোকে তো আমি মাদ্রাসায় পড়াইতে চাই, দিন শিক্ষা দিতে চাই, এই যে আজকে ফোরকানিয়া মাদ্রাসা সৈয়দপুর মধ্যম পাড়া এমন একটা মাদ্রাসায় পড়াইতে চাই, সেম কোয়ালিটি মাদ্রাসা ভারতের জমিনে, তুমি কি পড়তে চাও? এমন এক ওস্তাদের কাছে তোমার দিয়াইতে চাই। মাইনউদ্দিন ডাক দিয়া বলে, মা আমি রাজি, যদি আপনি দোয়া করেন মা, আপনার দোয়া নিয়ে আমি মাইনউদ্দিন পড়তে পারবো, আপনার অবাধ্য কোনো দিন হই নাই, ছোট্ট বালকেই কথা বলে। মাইনউদ্দিনের মা মাইনউদ্দিনকে হাতে ধরিয়া ওসমান হারুনির কাছে নিয়ে গেলেন। মাইনউদ্দিনের যে পীর সাহেব, যে ওস্তাদ, ওসমান হারুনের কাছে দিয়া বললেন, মা ডাক দিয়া বললেন, হুজুর আমার মাইনউদ্দিনের বাবা নাই, আমি মা গর গরিব, এত অর্থ নাই যে আমার সন্তানকে টাকা দিয়া পড়াবো, আপনার মাদ্রাসায় দিয়া গেলাম,
হুজুর আপনার খেদমত করবে আপনার সেবা করবে আমার মাইনউদ্দিনকে দ্বীন শিক্ষা দিবেন যেন গো দুনিয়াও কল্যাণ হয় আখেরাতও কল্যাণ হয় আমার মাইনউদ্দিনের কারণে জানো এই জমিনের মধ্যে কোরআনের খেদমত হয় সুবহানাল্লাহ কিসের খেদমত কোরআনের খেদমত হাদিসের খেদমত আমরা তো আজকে এই জিনিসটা চাই না চাই বলেন আগে যাই তো মা বোনেরা দেখতাম আগে ঘুম থেকে উইটা সন্তানকে মুক্তবে পাঠাইতো মাদ্রাসার জন্য তাগিদ দিত মাদ্রাসা যাও মা বোনেরা কোরআন পড়তো আলহামদুলিল্লাহ এখনো পড়ে কিছু কিছু আছে আর এখন তো মোবাইল দিয়ে দিছে আলহামদুলিল্লাহ সারা রাত দুরিয়া মোবাইল আছে না নাই বলেন বাচ্চাও মোবাইল মাও মোবাইল বাবাও মোবাইল আর অনেক বাবা তো বিদেশের জমিনে সারা দিন বিবির সাথে কথা জীবনটাই বরবাদ ছেলে ঘুম থেকে উঠে আটটায় সাড়ে আটটায় কেজি স্কুল খোলা ঠিক কিনা বলেন আটটায় ঘুম থেকে উঠে সাড়ে আটটায় কেজি স্কুল কই কোরআনের পড়া আছে বলেন কই হাদিসের পড়া রাতের বারোটায় ঘুমায় আটটা বাজে উঠে সাড়ে আটটা নয়টায় কেজি স্কুল যাও বাবা এই দিক দিয়ে কোরআন মিস হাদিসও মিস আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে বলো না আমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম মাইনউদ্দিনের আম্মা যান মাইনউদ্দিনকে দিয়া গেলেন উসমান হারুনিয়া বারকা মাইনউদ্দিনের কয়েকদিন আলামত দেখিয়া পড়াশোনার অবস্থা দেখিয়া ডাক দিয়া বললেন মাইনউদ্দিন তোমার মা আমার কাছে দিয়া গেছে গরিব বাবা মাইনউদ্দিন আমার সাথে চলতে হইলে তোমার কষ্ট করতে হবে মাইনউদ্দিন ডাক দিয়া কয় হুজুর কি এমন কষ্ট করতে হবে বলেন মাইনউদ্দিনের কথা শুনিয়া ওস্তাদ ডাক দিয়া বলে ওসমান হারুনি ডাক দিয়া বলে বাবা আমার সাথে যারা খাদেমের দায়িত্ব পালন করে তারা মাথার মধ্যে আমার অজুর পানি নিয়া গরম অজুর পানি নিয়া যাইতে হয় আমি একটা সফরে যাব আগামী মাসে বলে কোথায় মক্কাতে হজ করার জন্য আমি উসমান হারুনি মক্কাতে যাব আমার গরম পানির পাতিলটা তুমি মাথায় নিয়ে যাইতে হবে পারবানি বল উস্তাদ পারবো বলে মাইনউদ্দিন তবে থামিয়া থামিয়া না বল হুজুর আপনার গরম পানি আমি করিয়া দিব তাতে আমার কোনো সমস্যা হবে না বলে মাইনউদ্দিন বারবার গরম পানি করবা তা আমার দ্বারা হবে না একবার গরম পানি করিয়া মাথার মধ্যে নিয়া যাইবা পারবানি উসমান হারুনির কথা শুনিয়া মাইনউদ্দিন ডাক দিয়া বলো হুজুর গো মা দোয়া করে গেছে মার দোয়া যদি থাকে গো আপনার উস্তাদের দোয়া যদি থাকে গো আমি মাইনউদ্দিন কথা দিলাম আপনি যেইভাবে বলবেন আমি মাইনউদ্দিন ওইভাবে আপনার খাদিমের দায়িত্ব পালন করব সুবহানাল্লাহ এবার ওস্তাদ ডাক দিয়ে বলে ঠিক আছে গরম পানি করলেন মাইনউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি ছোট্ট বালক বাবা গরম পানির পাতিলটা লইয়া হুজুরের সঙ্গে আবার রওনা হয়ে গেলেন হজের মধ্যে কোথায় বলেন হজ করার জন্য রওনা হয়ে গেলেন উসমান হারুনি যখন মাইনউদ্দিনের মাথার মধ্যে গরম পানির পাত্রটা দিলেন মাইনউদ্দিন কিছু দূর হাঁটিয়া চোখের পানি পালানো শুরু করলেন এমন অবস্থায় উসমান হারুনি পিছনের দিকে তাকায় দেখলেন মাইনউদ্দিন কান্না করে উসমান হারুনি ডাক দিয়া বলে বাবা তুমি কাঁদো কেন তোমার বুঝি কষ্ট হয় মাইনউদ্দিন ডাক দিয়া বলে হুজুর গো না 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 আপনি উস্তাদ গরম পানি করিয়া দিছেন আমি মাইনউদ্দিন মাথার মধ্যে নিয়া রওনা হয়ে গেলাম গরম তাপ তার জন্য আমি কান্না করি না আমার কষ্ট হয় না বলে কেন কান্না করো মাইনউদ্দিন ডাক দিয়া বলে হুজুর মাথার মধ্যে যখন গরম পানির পাত্রটা নিলাম যে গরম লাগতেছে চক্ষু বন্ধ করিয়া হাসরের দিনের কথা মনে হয়ে গেছে আল্লাহু আকবার বলেন কোন দিনের কথা হাসরের দিনের কথা মনে হয়ে গেছে বলে বাবা তুমি ছোট্ট বালক চিন্তা হাসরে চলে গেছে বলে হুজুর গো মার মুখ থেকে শুনেছি উলামায়ে কেরামের মুখ থেকে শুনেছি হাসরের ময়দানটা জমিনটা তামা হয়ে যাবে রহমাতুল্লিল আলামিন বলে উম্মত
গুনাহগার অবস্থা এমন হবে আসমানটা ভেঙে যাবে ব্যাঙ্গে চুরমার হয়ে যাবে জমিনটা তামা হয়ে যাবে সূর্যটা বান্দার মাথার উপর চলে আসবে কিতাব প্রমাণ করে কেউ বলে এক বিঘা কেউ বলে এক হাত উপরে সূর্য থাকবে জমিনটা তামা হয়ে যাবে যারা মুমিন আল্লাহর ইবাদত করেছে দুনিয়ার জমিনে নেক আমল করেছে দ্বীনের খেদমত করেছে আল্লাহর দ্বীনের জন্য টাকা দান করেছে অর্থ দান করেছে উলামায়ে কেরামের সঙ্গে সম্পর্ক রেখেছে নামাজ রোজা ইবাদত পালন করেছে তাদের উপরে আল্লাহর আরশ আযিমের ছায়া চলে আসবে আর যারা গুনাহ করে গেছে তাদের উপরে সূর্য চলে আসবে ও মুসলমান ইমানদার ওই দিনকার অবস্থা কেমন এই যে এখন দেখতেছেন 9 কোটি 13 লক্ষ মাইল উপরে সূর্য কত উপরে সূর্য আছে না নাই বলেন সূর্যের মুখ 12টা কয়টা 12টা একটা মুখ দিয়া জমিনের মধ্যে আলো দেয় কয়টা মুখ দিয়া দেয় একটা মুখ দিয়া দাও তার মধ্যে উল্টা বাকি ফিটগুলা উপরের দিকে মুখ এরপর রহমাতুল লিল আলামিন বলেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা পানি ঢালতে থাকে যেই ফেরেশতার একবার পানি ঢালে দ্বিতীয়বার ওই ফেরেশতার আসে না চলিয়া যায় এইভাবে পানি ঢালে তারপরও 30 থেকে 32 থেকে 35 ডিগ্রি যখন তাপমাত্রা জমিনের মধ্যে সূর্য দেয় সহ্য হয় না ঠিক কিনা বলেন এত কঠিন আর যারা গুনাহ নিয়ে হাশরের ময়দানে যাবে ওরে আল্লাহর বান্দারা জমিনটা তামা যখন হয়ে যাবে আমার নবী কান্না শুরু করবেন উম্মতের মায়ায় উম্মত দৌড়ানো শুরু করবে আদম নবীর কাছে যাবে ঈসা নবীর কাছে যাবে আমারে বাঁচাও ইব্রাহিম নবীর কাছে যাবে আমারে বাঁচাও আমারে বাঁচাও সর্বশেষ আমার নবীর কাছে দৌড়াবে নবী গো সবার কাছে গেলাম আশ্রয় পাইলাম না আমার নবী মাথা উঠা বলবে উম্মত আমি তো তোর জন্য দুনিয়ায় কান্না করলাম আজকে হাশরের দিনে জমিনের মধ্যে মাথাটা পালাইয়া একমাত্র আল্লাহর কাছে তোর হিসাবের জন্য প্রার্থনা করতেছি সুবহানাল্লাহ হাশর মাঠে যেদিন সবাই করে বেরে হায় হায় কাউসার পিলায়ো সেদিন নবীজি আমায় গো কাউসার পিলায়ো সেদিন নবীজি আমায় হাশর মাঠে যেদিন সবাই করে বেরে হায় হায় কাউসার পিলায়ো সেদিন জোরে বলেন কাউসার পিলায়ো সেদিন নবীজি আমায় গো কাউসার পিলায়ো সেদিন নবীজি আমায় আল্লাহ যেদিন বিচারে প্রতি উকিল হবে তুমি সবার মতো আমিও হব সেই দিনের আসামি ঠিক কিনা বলেন আল্লাহ যেদিন বিচারে প্রতি উকিল হবে তুমি সবার মতো আমিও হব সেই দিনের আসামি গো সবার মতো আমিও হব সেই দিনের আসামি দু চোখে বয়ে সেদিন যদি বুক শুকিয়ে যায় দু চোখে বয়ে সেদিন যদি বুক শুকিয়ে যায় কাউসার পিলায়ো সেদিন নবীজি আমায় গো কাউসার পিলায়ো সেদিন নবীজি আমায় হাশর মাঠে যেদিন সবাই করে বেরে হায় হায় কাউসার পিলায়ো সেদিন নবীজি আমায় গো কাউসার পিলায়ো সেদিন নবীজি আমায় সূর্য যেদিন আসবে নেমে হুকুমে প্রভুর জমিন হবে তামার সেদিন আকাশ হবে চুল ঠিক কিনা সূর্য যেদিন আসবে নেমে হুকুমে প্রভুর জমিন হবে তামার সেদিন আকাশে হবে চুর মাথার মজগ টগে বগিবে গরম পানির নাই কাউসার পি
পিলায়ো সেদিন নবীজি আমায় গো, কাউসার পিলায়ো সেদিন নবীজি আমায়, হাশর মাঠে যেদিন সবাই করবে রে হাই হাই, কাউসার পিলায়ো সেদিন ইয়ামায় গো, কাউসার পিলায়ো সেদিন নবীজি আমায়, মুহাম্মদ মুস্তাফা নবী, মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা মুহাম্মদ মুস্তাফা নবী, শাফায়াতের কান্দারি, শাফায়াতের কান্দারি রসুলাল্লাহ মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা মুহাম্মদ মুস্তাফা নবী, কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল, ঠিক না, কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল, নয়ের পুতুল নয়ের সে ফুল, নয়ের পুতুল নয়ের সে ফুল, নূরে নূর আল্লাহ মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা মুহাম্মদ মুস্তাফা নবী, শাফায়াতের কান্দারি, শাফায়াতের কান্দারি রসুলাল্লাহ মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা মুহাম্মদ মুস্তাফা নবী, নবীজি আমার কাবার কাবা, আশিক গণের গলার মালা, কিনা নবীজি আমার কাবার কাবা, আশিক গণের গলার মালা, নূর নবীর প্রেমেতে কাবা, নূর নবীর প্রেমেতে কাবা হইয়াছে কালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, শাফায়াতের কান্দারি, শাফায়াতের কান্দারি রসুলুল্লাহ মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা মুহাম্মদ মুস্তাফা নবী, একটু জোরে বলেন না আল্লাহু আকবার, এর সৈয়দপুরের মুসলমান হাজী মাইনউদ্দিন ডাক দিয়ে বলে, হুজুর আমার মাথার মধ্যে গরম পানির পাত্র দিছেন, এই জন্য আমি কান্না করি না, আমি চোখটা বন্ধ করিয়া হাসরের ময়দানের দিকে চলিয়া গেলাম, তাকাইয়া দেখলাম দুনিয়ার আগুন থেকে হাসরের ময়দানের আগুন বড় কঠিন, যেদিন কেউ কার উপকারে আসবে না, ওই দিন আমার অবস্থা আপনার অবস্থা মানুষের অবস্থা কি হবে, যেই দিন সবাই আনাপসে করবে আর আমার নবিয়া উম্মতিয়া উম্মতি করবে, ততক্ষণ পর্যন্ত আমার নবী মাথা উঠাবে না, যতক্ষণ পর্যন্ত নবীর উম্মত জান্নাতের মধ্যে না যায় রে বাবা, অ নবীর উম্মতের দল ওই খাজা মাইনউদ্দিন, কোন মাইনউদ্দিন রে বাবা, কেমনে বুঝাইতাম রে মুসলমান, মাইনউদ্দিন একদিন আম্মা জানকে ডাক দিয়া বলে মাইনউদ্দিনের মাকে, মা গো এত সম্মান কেন আমার মাইনউদ্দিনের, এত ইজ্জত খেলো, মাইনউদ্দিনের মা ডাক দিয়া বলে মাইনউদ্দিন বাবা এত সম্মান, আমি মায়ের দুয়ার পৌঁছল, সুবহান মায়ের দোয়া ছাড়া পৃথিবীর জমিনে কেউ কিছু হতে পারে নাই, আরে সৈয়দপুরের মুসলমান, এই জমিনের মধ্যে যারা ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, যারা আলেম হয়েছে, যারা ওলি হয়েছে, যারা পীর হয়েছে, যারা মুর্শিদ হয়েছে, টাকাওয়ালা হয়েছে, ও মুসলমান গো, এই জমিনের মধ্যে যারা আল্লাহ আল্লাহওয়ালা বড় হয়েছে, ইতিহাস তালাশ করিয়া দেখো সব কিছুর পিছনে মা বাবার দোয়া, কথা কন ঠিক কিনা, মা বাবার দোয়া ছাড়া কিছু হওয়া যায় না রে যুবক, রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে উম্মত,
মা বাবা যার দুনিয়ার জমিনে বেঁচে আছে দুয়ার দরওয়াজা খোলা মা বাবা যার নাই দুয়ার দরওয়াজা বন্ধ দুয়ার দরওয়াজা বন্ধ ও সন্তান গো রাতের বেলা তুমি ঘুমাও তোমার পরের দিন পরীক্ষা তাকাইয়া দেখো রাতের বেলা তাহাজ্জুদের সময় তোমার মা সেজদার মধ্যে কান্না করে আল্লাহ গো আমার সন্তানের পরীক্ষা ভালো একটা যেন ফলাফল পায় ও সন্তান তুমি অসুস্থ ঘুমাইতে পারো না রাতের বেলা মার ঘুম নাই বাবার ঘুম নাই নামাজটা বিছাইয়া সেজদাটা দিয়ে বলে আল্লাহ গো আমার সন্তান অসুস্থ আপনি সুস্থ করিয়া দেন ও দুনিয়ার ইমানদার মুসলমান মা বাবার জীবনটা এমন এমন কাটে সন্তানের পিছনের মধ্যে আজকই মা বাবার সম্মান দাও না এমন কিছু কুলাঙ্গার সন্তান এই জমিনের মধ্যে আছে না নাই সন্তান প্লট নিয়ে থাকে মার খোঁজ নেয় না বাবার খোঁজ নেয় না এমন সন্তান হর হর দেখা যায় আগে আমরা দেখতাম না এখন দেখা যায় বিদ্যাশ্রম নামে আগে একটা কোনো কিছু ছিল না ঠিক কিনা বলেন বিদ্যাশ্রম ছিল শুনছেন আজ থেকে দশ বিশ বছর আগে বিদ্যাশ্রম ছিল না কিন্তু ইতিমধ্যে তাকায় দেখেন বলে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে বলে কাকে বলে মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে কত বড় নাফরমান হইলে এ বাবা তোমার মা যে প্রসব ব্যথা সহ্য করিয়া তোমার জন্ম দিছে ডাক্তার ডাক দিয়া বলে যদি আপনি বিবিকে রক্ষা করেন তাইলে সন্তানকে রক্ষা করা যাবে না মার কানে চলিয়া গেছে বলে ডাক্তার সাহেব আমার সন্তানকে রক্ষা করেন বলে কেন কারণ আমি মা যদি মরিয়া যাই আমার সন্তান আমি মায়ের জন্য দোয়া করবে মার জীবন নিয়া এত কষ্টের পরও প্রসব ব্যথা সহ্য করিয়া মা সন্তানকে ভূমিষ্ঠ করার সময় ডাক্তারেরা বলে প্রসব ব্যথা এত কঠিন এত কঠিন একটা মা সহ্য করে দুনিয়ার জমিনের মধ্যে এত কষ্ট অন্য কোনো কিছুই সহ্য করতে পারবে না সুবহান খাজা মাইনুদ্দিনের মা ডাক দিয়া বলে মাইনুদ্দিন একমাত্র আমি মায়ের দোয়ার কারণে আজকে তোমার এত সম্মান কোন মাইনুদ্দিন বাবা ওই উসমান হারুনি ডাক দিয়া বলে বাবা মাইনুদ্দিন তোমার একটা কথা বলি আজকে যেই ব্যক্তি ফজরের নামাজ পড়বে ওই ব্যক্তি জান্নাতে তবে সাবধান ও মাইনুদ্দিন কিন্তু যেই ব্যক্তি বলবে ওই ব্যক্তি জাহান্নামে যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে আগামীকাল ওই ব্যক্তি জাহান্নামি জান্নাতি আর যে ব্যক্তি বলবে সে জাহান্নামি এবার কা মাইনুদ্দিনের মাথার মধ্যে পেরেশান লাগিয়া গেল আগামীকালকে ফজরের নামাজ যে পড়বে সে জান্নাতি যে দাওয়াত দিবে সে জাহান্নামি এবার এই খবরটা শুধু মাইনুদ্দিন জানে আর কেউ জানে না ঘুমের ঘরের মধ্যে টেনশান লাগিয়া গেল হুজুর বলেছেন যে ব্যক্তি আগামীকালকে ফজরের নামাজ পড়বে সেই জান্নাতি আর যে দাওয়াত দিবে সে জাহান্নামি টেনশনে ঘুম আসে না আবার চিন্তা করে আমি মাইনুদ্দিন একজনে জাহান্নামে গেলে চলবে সমস্যা নাই কিন্তু আমি মাইনুদ্দিন যদি দিনের দাওয়াত দিয়া আরো একশো জনকে ফজরের নামাজ পড়াইতে পারি তাহলে তারা তো জান্নাতে যাবে তাদের কারণে আরো দশজন দশজন করিয়া জান্নাতে যাবে এই কথা চিন্তা করিয়া পরের দিন মাইনুদ্দিন দাওয়াত দেওয়া শুরু করলেন চারটা বাজুড়িয়া দাওয়াত দিলেন সবাই নামাজ পড়লো জিজ্ঞাসা করলো কে দাওয়াত দিয়েছে বলে মাইনুদ্দিন দাওয়াত দিয়েছে এবার উসমান হারুনি ডাক দিয়া বললে বাবা মাইনুদ্দিন কেনই বা তুমি দাওয়াত দিয়েছো আমি তো বলেছিলাম যে দাওয়াত দিবে সে জাহান্নামি মাইনুদ্দিন ডাক দিয়ে বলো উস্তাদ আমি তো জানি আমার নবীর উম্মত যদি একজন জান্নাতে যায় দশজনকে নিয়ে যাবে উস্তাদজি এই জন্য আমি মাইনুদ্দিন যদি একা জাহান্নামে যাই তাতে আফসুস নাই আমার দাওয়াতের কারণে যদি হাজার হাজার মানুষ জান্নাতে যায় আমি মাইনুদ্দিন খুশি আমার নবীও খুশি এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো অন্যকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ আমাদেরকে কবুল করুক বলেন আমিন।